মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এর মতনই হাব ভাব করতে হবে আমাকে। অনন্ত কাকা, এই বই দুটো ইস্যু হবে, আর সিরাজ দৌল্লা আর পলাশীর যুদ্ধের উপর যা যা বই আছে একটু বের করে রাখবেন। বেশ, রাখ। পরীক্ষা কবে? এই তো এ মাসের শেষেই। ঠিক আছে, কাল এসো, আমি বার করে রাখবো। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। আর ভালো লাগে না, বই গোছানো, বই এন্ট্রি করা সব একা আমার ঘরে। অপরেশটা কোথায় গেল কে জানে, সে থাকলে আমাকে তো লাইব্রেরিতে একটু সাহায্য করতে পারতো। মাকালি, ফুলকিদা সেবার বুঝতে পেরেছে কি করতে হবে। কথা টথা বলে জেঠুটাকে আটকে রাখতে হবে, আর ওই দিদিটার মতন হাব ভাব করতে হবে। এখন ফুলকি দাস কি করবে, রাগ হয় না? যদি ওই কাগজটা পাই তাহলে লাইব্রেরি থেকে ওটা নিয়ে বেরোবো, কিন্তু লাইব্রেরি থেকে খবরের কাগজ নিয়ে বেরোনোর তো নিয়ম নেই। ফুলকি ওই লাইব্রেরিয়ানকে আটকে রাখতে পারলে হয়। কি হলো, বলো কিছু। আসলে পরীক্ষা তো, তাই 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 এতদিন পর টনক নড়েছে, তাই তো ওইখানে বসে পড়তে হবে। তা তোমার কোন বিষয়ে বই চাই? অনন্তদা, এই বইগুলো ইস্যু হবে, আর ওই পলাশীর যুদ্ধ আর সিরাজ দৌলার উপরে যা যা বই আছে। পলাশীর যুদ্ধ? হ্যাঁ, পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ? হ্যাঁ, এই তো একটু আগে একটা মেয়ে ওই একই বিষয়ে বই চেয়ে গেল। তা তোমার কি ওই বিষয়ে বই চাই? আসলে পরীক্ষা তো, একই কলেজ। কোন বছর? প্রথম বছর। তুমি কলেজে পড়ো? আচ্ছা বলো তো, পলাশীর যুদ্ধে কি হয়েছিল? মানে আমি বলতে, যুদ্ধ হয়েছিল স্যার, যুদ্ধ, এটা তো জানা কথা। পলাশীর যুদ্ধ, দুটো দল যখন যুদ্ধ শুরু করে তখন তো ধুন্ধুমার কাণ্ড হয় না? সেই খবরের কাগজটা তো এখানে আছে বলে মনে হচ্ছে না। তার মানে আমার সন্দেহ ঠিক, ফুলকি বীরু বাচ্চার মেয়েটার মিথ্যে প্রমাণ দেওয়ার জন্য কেউ ওই কাগজটা বাইরে থেকে এখানে এনে রেখে দিয়ে গিয়েছিল। কাজ হয়ে গেছে, কাগজটাও হাফিস করে দিয়েছে, কি করব এখন? ওই লাইব্রেরিয়ানটাকে ধরবো?
এই তো সেই কাগজ। এই তো সেই ছবি। তার মানে ফুলকি সত্যি সত্যি বিধু বৎসরের মতন একজন অপরাধী। হ্যাঁ, কিন্তু ফুলকি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করতে চায় না। এটা ওর জন্ম পরিচয় হতেই পারে। কিন্তু তাহলে আমি এখন আর সব নিয়ে কিছু ভাবতে চাই না। আরো খোঁজ খবর নিতে হবে। দেখি, এ তো রিসেন্ট কাগজ। বলছি, এখানে বই পড়তে গেলে বুঝি এত প্রশ্নের উত্তর দিতে হয়? আরে, যুদ্ধতে তো অনেক সৈন্যই মারা যায়, তেমনি এখানেও মারা গেছিল অনেকজন। এই দল ওই দলকে মারলো, ওই দল এই দলকে মারলো। আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আমি থেকে জেঠু বলে রাখি, জেঠু জেঠু বইটা দেবেন, তবেই না উত্তরটা দিতে পারবো। মা কালি, স্যারের কাজটা শেষ করাও। এখানে তো তিন বছরের বেশি পুরনো কোনো কাগজই নেই, অথচ ফুলকির সাথে বিধু বাচ্চার ছবি যেই কাগজে আছে সেই কাগজটা তো বেশ পুরনো, মানে সেটাই তো হওয়ার কথা। এদিকে সেই সময়কার আর কোনো কাগজ এখানে নেই, এটা তোকে লক্ষ্যই করিনি। না, যে কাগজটায় ফুলকি আর বিরু বাচ্চার ছবি আছে এটাকে পরীক্ষা করাতেই হবে। বলছি লাইব্রেরি থেকে, ফাজলামি করার জায়গা নয়। ফাজলামি কেন করবো জেঠু? আচ্ছা আচ্ছা, স্যার স্যার স্যার, ফাজলামি কেন করবো? আমি তো মানে কে? হ্যাঁ, আমি তো মানে কে? কি করতে এসছো এখানে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।